পঞ্চগড় তেতুলিয়া হাইওয়ে রোডে সড়ক দুর্ঘটনায় সাধারণ পথচারী হাফেজ গুরুতর আহত। সরকারি কাজে নিয়োজিত গাড়ি, তবে ড্রাইভার ছাড়া সরকারি কোনো কর্মকর্তা গাড়িতে ছিল না। জানা যায় এসিলেনের গাড়ি। গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলে সাধারণ পাবলিক গাড়ির ড্রাইভারকে অনুরোধ করে মেডিকেল পর্যন্ত রোগীটিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তা না করে গাড়িটি টেনে চলে যায়। তাই সাধারণ পাবলিক ক্ষিপ্ত হয়ে এশিয়ান মহাসড়ক অবরোধ করে। এখনও পর্যন্ত রাস্তার ব্যারিকেড ঠিক এইভাবে রয়েছে এরাইরি করে, তবে এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা রাস্তার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। না।